আরক্ষীক আক্রমণকারী দুই সুরাং শিকারী গ্রেপ্তার বোকাখাট আরক্ষীর জালত দুই আক্রমণকারী সুরাং শিকারী ধৃত শচীন কর্মকার আর শিবা কর্মকার কমারগাঁও থানার আরক্ষী বিষয়াক আক্রমণ করেছিল দুই দুর্বৃত্তই আহত হয়েছিল আরক্ষী বিষয়া ময়ূরজিৎ গগৈ কমারগাঁও অঞ্চলের গ্রেপ্তার করা হয় দুই দুর্ধর্ষ সুরাং শিকারীক কমারগাঁও ওসি একটা রাইনু পোচা গ্রুপ ধরবলে যাওতে অ্যাটেক করেছিল অ্যাটেক করা সংক্রান্ত আমি বোকাখাট থানার কেস রেজিস্টার করি তাই দুজন ইতিমধ্যে ধরা হয়েছে শচীন আর শিবা কর্মকার দুজন ইতিমধ্যে আমি সুৎপোচর কারণে থানায় রাখিছো হয় রিকভার হওয়া নাই কিন্তু যাকালি আমার কমারগাঁও ওসি একটা থ্রি নট থ্রি রাইফল রিকভার করেছিল উক্ত দলটো গড় মারিব কিনা প্ল্যান করে থাকা অবস্থায় আজ রাজধানী দিল্লির নিউ দিল্লি রেল স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা আরম্ভ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মুকলি করে আজ এই রেল যাত্রা নতুন দিল্লির জম্মু কাশ্মীরের কাটরালে চলিব এই অত্যাধুনিক রেলখন পাঁচ অক্টোবরের নিয়মিয়াক চলাচল করব রেলখনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ফ্লেগ অফ করে উদ্বোধন করে এই অত্যাধুনিক রেল বন্দে ভারত श्री पीयूष गोयल के नेतृत्व में काम कर रहे पूरे रेल विभाग के सभी लोगों को हृदय से बहुत बहुत बधाई देना चाहता हूं कि आपने जम्मू कश्मीर को आज नवरात्रि के शुभ अवसर पर एक बहुत बड़ा तोहफा देने का काम किया है जम्मू कश्मीर के विकास के लिए वहां के रिलीजियस टूरिज्म का बहुत बड़ा महत्व है भारत में शायद ही कोई प्रांत ऐसा होगा शायद ही कोई गांव ऐसा होगा जो माता वैष्णो देवी के साथ जुड़ा नहीं हो देश के हर यात्री की हर नागरिक की एक मन की इच्छा रहती है कि पहाड़ों पर विराजमान माँ वैष्णो देवी का दर्शन करे और अपने आप को धन्यता की अनुभूति कराए और ये यात्रा एक जमाने में बड़ी कठिन हुआ करती थी 2014 से जब से नरेंद्र भाई की सरकार बनी मोदी जी प्रधानमंत्री बने सभी यात्रा स्थानों को देश के नागरिक सरलता के साथ सुगमता के साथ वहां तक पहुंच सके वहां की यात्रा उनकी सुगम और सुरक्षित हो इसके लिए ढेर सारे कदम उठाए और आज ये हाई स्पीड रेल वंदे भारत रेलगाड़ी माता वैष्णो देवी के दरबार में जाएगी इससे एक नई शुरुआत वैष्णो देवी जाने वाले यात्रों की सुविधा की होने जा रही 17 फरवरी को वंदे भारत एक्सप्रेस दिल्ली से वाराणसी शुरू हुई और प्रधानमंत्री जी ने कल्पना रखी रेल विभाग के सामने कि धीरे धीरे हाई स्पीड रेलवे का पूरा जाला बिछाया जाए और देश भर के रेल यात्रियों को एक सुरक्षित बहुत अपने समय तक पहुंचाने के लिए स्पीड स्केल और सर्विस ये तीनों का ध्यान रखते हुए एक सुविधापूर्ण रेलवे बनाने का जो लक्ष्य दिया मुझे आज आनंद है कि पीयूष भाई के नेतृत्व में रेल विभाग इसको आगे बढ़ाने के लिए द्रुत गति से काम कर रहा है और आज एक नई कड़ी को वहां जोड़ने का काम किया है আজ হস্তি দিবস কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত 65 সংখ্যক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন আজি কর্বেট ফাউন্ডেশনে মিহিমুখত বনাঢ্য কার্যসূচীরে পালন করেছে হস্তি দিবস হস্তি দিবস উপলক্ষে আজি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের মিহিমুখত হাতির সঙ্গে বার্তালাপ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ আর স্বেচ্ছাসেবী সংস্থা দ্য কর্বেট ফাউন্ডেশনের উদ্যোগত আয়োজিত অনুষ্ঠানত স্থানীয় সাতখন বিদ্যালয় ছাত্র ছাত্রীসল হাতির বিষয়ে বিশেষ আভাস দিয়ার হাতী সংরক্ষণের সজাগতা সৃষ্টির আহ্বান জানানো হয় হস্তি মানুষের সংঘাত নির্মূলের উপরতো আলোকপাত করা হয় এই অনুষ্ঠানত এই আকর্ষণীয় অনুষ্ঠানত উদ্যানখনের 10টা হাতিয়েও অংশ লয় We are having wildlife week celebrations. Today is the second day of wildlife week day, and we are having elephant day program. So here we have invited all the fringe village school students just to create awareness about the elephant related issues, elephant main conflict,
and how to conserve the elephant and how to differentiate Asian elephant and African elephant. Just to create some sort of awareness among the students to motivate them and to involve them in conservation of wildlife in Kaziranga landscapes. এবাৰ ব্যৱহাৰযোগ্য প্লাষ্টিক বৰ্জনৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আহ্বানৰ প্ৰতি সহানি জনাই সজাগতা অভিযান চলাই হেপাহ নামৰ এটা বেচৰকাৰী সংগঠনে প্লাষ্টিকৰ সলনি কাপোৰৰ মোনা ব্যৱহাৰ কৰাৰ আহ্বান জনায়। লগতে কাপোৰৰ মোনা বিতৰণ কৰে সংগঠনটোৱে। হেপাহৰ কাপোৰৰ মোনা আনুষ্ঠানিকভাৱে ৰাইজৰ বাবে মুকলি কৰে প্ৰখ্যাত চিত্ৰকৰ তথা ভাস্কৰ্য শিল্পী ননী বৰপূজাৰীয়ে। শারদীয় পূজার ব্যাপক উৎসাহ উদ্দীপনা দরঙ্গর খারুপেটিয়াত উপস্থিত হয়েছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় 2,50,00,000 টাকায় নির্মিত খারুপেটিয়ার বারুয়ারি দুর্গা মন্দির মুক্তি করে মন্ত্রী হিমন্ত বিশ্বই। 1948 সনত স্থাপিত বারুয়ারি পূজা সমিতিয়ে বিগত সময়ত অস্থায়ী মণ্ডপত পূজা করে আসছিল যদিও রাইজর সহযোগত এই বিশাল মন্দির নির্মাণ করা হয়। মাঙ্গলিক মন্ত্র চরণ আর নীতি নিয়মের মাজেরে মন্ত্রীগুলিয়ে মন্দিরট মুক্তি করে। অনুষ্ঠানত মঙ্গলদৈ লোকসভা সমির সাংসদ দিলীপ শইকিয়া, মঙ্গলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাস, সিপাঝারর বিধায়ক বিনন্দ শইকিয়ায়ও অংশগ্রহণ করে। আমার খারুপেটিয়া শহরত ইয়ার স্থানীয় রাইজে ধন সংগ্রহ করে একটা অতি সুন্দর দুর্গা মন্দির নির্মাণ করেছে। মানে বিভিন্ন স্থানত গেছো কিন্তু ইমান বৃহৎ আর ডর দুর্গা মন্দির দেখা নাই। আজি এই দুর্গা মন্দিরট উদ্বোধন করার মূল সৌভাগ্য হল। মানে খারুপেটিয়া রাইজক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো।